হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইস, তোমাদের স্বাগত রাকিব ব্লগে। আর আজকে আমরা প্রপারলি চলে এসেছি বুরু হিড লেক। এখানে প্রপারলি চলে এসেছি আমরা প্যাডেল করা বোট চড়তে। আর পিছন সাইডে খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, সেই পাহাড়গুলো ঘুরবো আজকে আমরা প্রপারলি। এই যে ঠিক এখান থেকে ঠিক নিচে নামতে হবে সিধা। ঘাটগুলো দেখতে পাচ্ছ সাইজটা, কি বড় বড় স্টেপ নামতে হচ্ছে। পুরো ফুল পা ব্যথা হয়ে আছে অলরেডি একটা পাহাড় চড়ে। ওয়াও, এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে পাহাড়গুলো, প্রত্যেকটা জিনিসগুলো ক্লিয়ার দেখাচ্ছে এখান থেকে। তো বন্ধুরা ফটো শুট করে আসুক, সোজা আমরা নিচের দিকে যাওয়া যাক। খুব ডাউন জায়গাটা। ওয়া, তো প্রপারলি নিচের সাইডে চলে এসেছি আমরা। এখান থেকে ভিউটা দেখার একটা অন্য লেভেলের ফিলিংস। ওয়া, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এখান থেকে, কি সুন্দর। এখান থেকে লাইফ জ্যাকেট দিচ্ছে, আমার অনেক বোর্ডে চড়তে গেলে লাইফ জ্যাকেটও দিয়ে দিচ্ছে সাথে। ছোটো বোর্ড, বড় বোর্ড, সব রকম বোর্ড আছে, কোনো চাপ নেই। এখানে কি ভাই তোমার, এখানে কি নাকি কি রান্নাবাড়া করছিলে নাকি এখানে? এমনি তোমরা ঘুরতে এসছো এখানে? ও, রান্নাবাড়া চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ঘুরতে এসে কেমন লাগছে এখানে? ভালো লাগছে। এসছো কবে? আজকে এসছো? কদিনের ট্যুর? আজকে। বাড়ি কোথায় তোমাদের? কোপ্পাড়া। ডিস্ট্রিক্ট? জেলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সাইডে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, মানে পাহাড় না, পাথর। প্রপারলি পাথর কেটে এখানে থাক থেকে সাজানো আছে, যাতে এখানকার মাটিটা ভেঙে এই সাইডে লেবে না যায় তার জন্য। আর এখানে অনেকটা মোটামুটি যারা পিকনিক করতে এসছে, রান্না করছে, এই একটা প্লেস এরা রান্না করছে। এই সাইডে ওখানে রান্না হচ্ছে, ওই সাইডে একটা রান্না হচ্ছে। এখান থেকে লাইফ জ্যাকেট অলরেডি দিচ্ছে, আমাদের বন্ধুরা এখন আসেনি, ওরা আসুক। তারপর এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে ভেসালের যে সিঁড়িটা, সিঁড়ি করা আছে, ওখান থেকে গিয়ে পুরো লেকটা তুমি চক্কর মারতে পারবে, কোনো অসুবিধা নেই। ভালো করে ঘোরা, একটা ভিউ, সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো। খুব সুন্দর একটা প্লেস, আমার দেখা চোখে এত সুন্দর প্লেস আমি দেখিনি, কারণ ফার্স্ট টাইম আমি এত দূরে এসেছি। এখান থেকে যে পিছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, তার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, বলার মতো না। জাস্ট এখানে আসলে তুমি ফিলিংসটা নিতে পারবে, সুন্দর অমায়িক সিন। পুরো ফুল, এখানে পাহাড়ের কোনো শেষ নেই, একটা না, এখানে অনেক অনেক পাহাড় আছে। স্রেফ একটা পাহাড় না, অনেক পাহাড় আছে। সবথেকে উঁচু পাহাড় বলতে গেলে এটাকেই বলা যেতে পারে, এটা সবথেকে উঁচু পাহাড়। দেখতে পাচ্ছ এখান থেকে, দেখো সবথেকে উঁচু পাহাড় একমাত্র এইটাই আছে। মোটামুটি আর কি কি দেখতে চাও, আর কি কি দেখতে চাও এখানে এসে? কি দেখতে চাও তোমার, তোমার কি কি বলো? একটা গার্লফ্রেন্ড এর দরকার। একটু তো এদিক ওদিক হবে, বাপ যদি জানতে পারে খুব লেট হবে আমাকে। উফ, আর পাচ্ছি না, এবার বোর্ডে উঠতে হবে। চলো এবার টিকিট কাটবো এখান থেকে। আর এখানে আছে শুধু দাদার কাছে শুনবো কোনটা চললে বেটার হবে। ছোট বোট আর এগুলো আমরা তো পড়তে দেবে, লাইফ জ্যাকেট প্রত্যেকটা বোর্ডের জন্য অ্যাভেলেবেল। তো চলো এবার আমরা লাইফ জ্যাকেটটা খুলি, ব্যাগটা খুলি, এটা এখানে রাখি। বহুত হালকা জিনিস, এই ঠান্ডা যদি একটা পানিতে পড়া যায় মোটামুটি লাইন সিধাই যাবে। জামা প্যান্ট তো দ্বিতীয় কোনো নিয়ে আসিনি, করতে হবে। চলো ব্যাগটা স্প্রে করে নিয়ে যাবো, কারণ এটা আমার সম্বল, এটা অনেক কিছু রাখা আছে। তো চলো ডাইরেক্ট একদম নদী থেকে কথা বলো, ব্যাগগুলো রেখে যেতে হবে, তাই তো? তো লাইফ জ্যাকেট পরো, লাইফ জ্যাকেট পরো না। তো প্রপারলি প্রত্যেককে একটা করে লাইফ জ্যাকেট দিচ্ছে। কিরকম লাগছে, ভালো লাগে? ও, মনে হচ্ছে মধ্যিখানে ছুঁড়ে ফেলে দেবো। সো এটা আমার লাইফ জ্যাকেট। তো চলো প্রপারলি বন্ধুরা ভিতরে যাচ্ছে, আমি ভিতরে যাই, এখানে দাঁড়িয়ে কোনো লেট নেই। একদম ইজি, এরকম ঘাট কেন রে, পড়লি তো সব এদিক ওদিক হয়ে যাবে। চল, নরমাল নরমাল করছে, ধরবেন না দাদা। আচ্ছা, ফার্স্ট টাইম তো একটু ভয় লাগছে। আচ্ছা, এরকম ড্রামের যে ভেসাল, আচ্ছা দেখতে পাচ্ছ এই যে পিছনে ফালাটা, ঠিক একটুখানি সাইজের ফালা আছে। এখানে মোটর আছে, এটা যে কোনো কারণবশত খারাপ হয়ে আছে। আঙ্কেল বলছি, আপনাদের বাড়ি কি এখানে আশেপাশে নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন আপ ডাউন করেন তাই আশেপাশে? আচ্ছা, এখানে টোটাল কটা পাহাড় আছে এইরকম, যেরকম আমরা হাইটে দেখছি? পাহাড়ের উপর মানে গুনতে দেয় শেষ নেই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই প্রপারলি এরিয়াটা ফুলটা পাহাড়ে একদম পুরো ভরপুর হয়ে আছে, দলমা পর্যন্ত, তাই তো?
টোটাল এই জায়গাটা প্রপাল নাম কি এই জায়গাটার বুরুডি আরে মানে টোটাল এই ডিস্ট্রিক্টটার নাম কি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা এটা কি আপনার সিংভূম পশ্চিম মেদিনীপুর না না পূর্ব সিংভূম পশ্চিম আচ্ছা 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 তো মোটামুটি এখানে যে আসা যে এই মুহূর্তটা আর বর্তমান কুয়াশার জন্য আরো জিনিসটা ভালো দেখাচ্ছে হয়তো সানলাইট পড়লে আর একটু সুন্দর পুরো ক্লিয়ার আমরা এই সাইডটা দেখতে পেতাম বাট কিছু করার নেই আর এখানে মনে হচ্ছে মাছ ধরছে এগুলো মাছ ধরে এখন ঘিরে রেখেছে মাছ ধরা একটা কিছু আছে তো এখানে খাওয়া দাওয়া করছে একটা টিম তারা রান্নাবাড়া করে পুরো ফুল কমপ্লিট খাওয়া দাওয়া হচ্ছে আমরা মনে করছিলাম ছোটো বোটে চড়বো বাট ওটাতে আমরা চড়িনি কারণ আমরা যে হিসেবে লোকজন আছে এটাতে তাড়াতাড়ি হবে তার জন্য আমরা এই বোটটাই নিয়েছি তো গাইস প্রপারলি বোট চলে এসেছে ঠিক আছে আমরা বোটে চলে যাবো কাকু এখানে আছে কাকু কেন পুরোটা সামলায় ঠিক আছে তো কাকুকে কাকুর সাথে মিলে খুব ভালো লাগলো তো চলো এবার বোটে ওঠা যাক বোটটা চলে এসেছে ধারে কিছু ফল্ট দেখা দিয়ে যেতে ঠিক করা হচ্ছে ঠিক আছে ঠিক করার পরে আমরাই উঠবো কোনো চাপ নেই দাদা সব ঠিকঠাক করছে যতটা তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি উঠতে পারবো ও মোবিল দেওয়া হচ্ছে আইসি এবার বুঝতে পারলাম ব্যাপারটা তো চলো কেউ তো একা একাই উঠে যাচ্ছে আমার নোয়ার কেউ নামই নিচ্ছে না ও সো ফাইনালি উঠে পড়লাম বোর্ডের মধ্যে বাহ তুমি ইধার আ যাও তুম উধার যাও তুম ইধার যাও হাম বীচ মে হাম বীচ মে বেস্ট ঠিক আছে চলো আচ্ছা বেসো হ্যাঁ আপ উধার যাও বাস সেই চলো তো গাইস ফাইনালি বোর্ড স্টার্ট হয়ে গিয়েছে আমরা পুরো পারলে যেতে চলেছি ঠিক এই সাইড থেকে এই যে কেমন লাগছে খুবই ভালো আসাম তোমাদের আসাম আর এই যে আমাদের কাকু বোট চালাচ্ছে আমরা প্রপারলি একটা সাইড দিয়ে যাচ্ছে আর এই সাইডের ভিউটা দেখতে পাচ্ছ আমার সব থেকে ভালো লেগেছে পাহাড় ফার্স্ট টাইম এত সুন্দর মুভমেন্টটা এসেছি এত সুন্দর একটা মুভমেন্টের জায়গা একদম পুরো মুভমেন্টটা দেখো এই সাইডও একটা লেগ আছে বাট আমরা ওই লেগের থেকে যাবো না আমরা প্রপারলি এখান থেকে টার্ন মারবো এই সাইডের পিছনে পাহাড়টা দেখতে পাবো পারো তো দোস্ত আপেল এসছে আমাকে খেতে দিল খেয়ে নি কাশ্মীরের আপেল সুস্বাদ সেই সব এক কোথাকার আপেল এটা কাশ্মীর তো কাশ্মীর আপেল তো মিথ্যে কথা বলছো না তো কেউ না ঠিক আছে না আপেলটা সেই সব এত স্বাদ কেন বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে আচ্ছা আঙ্কেল আপনার বাড়িটা কি এই জায়গায় আপনার বাড়ি কি এখানে বাড়ি আচ্ছা আপনার নামটা কি মঙ্গল পান্ডে তো এখানে আপনি কম বেশি পড়তে কতদিন ধরে চালাচ্ছেন ক বছর ধরে আচ্ছা আচ্ছা অন্য কমসে কম 8 থেকে 9 বছর বোর্ডার লাইনে আপনি আছেন আমরা প্ল্যান করেছিলাম বাড়িতে সবারই বলেছে ভার এখানে সবাইকে বলেছে যে তোমরা ঘুরতে যাচ্ছ না যে কোনো একটা কিছু না কিছু একটা নিয়ে আসবে কিন্তু আমরা এখানে যে যা দেখছি জাস্ট পাহাড় পানি আর এইসব কি ঝুড়ি বাজা খাবার দাবার এইসব চাবির ঋণ যেগুলো আমাদের সাইডে অ্যাভেলেবেল তো এইগুলো ছাড়া অন্য আর কিছু নেই তার প্রমাণ হচ্ছে আমার কাকু নিজেই বলে দিল যে এখানে কিছু পাওয়া যায় না জাস্ট আমাদের ওই সাইড ছেড়া পড়ে সেটা তাই বাবু এই সাইডে স্পেশাল সেরকম তেমন কিছু নেই খাবারের নাম বললো যে খাবারটা নিয়ে যেতে বলছে খাবার নিয়ে গেলে কি হবে ওই খাবার যদি বাড়ি নিয়ে যাই পাঁচজনের মুড়ো ঝেটানে দাঁড়াবে তো আমরা দেখছি চেষ্টা করে বাড়ির থেকে সবাইকে বলছি তোমরা যেন আমাদের বাড়ি গেলে কিছু বলবে না কারণ আমরা স্পেশাল কিছু এখানে পাইনি আর যদি পাই অবশ্যই তোমাদের জন্য নিয়ে যাবো গাইস এখানে পুরো ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছ ওয়াও ভাইরে আনন্দ করছে দেখো কেমন ওয়াও চলবে অসাধারণ ফিলিংসটা অন্যরকমই লাগছে সত্যি বলতে গাইস ওয়াও ফিলিংস আমরা পুরো পারলে একদম পুরো স্পিরিট বোর্ডে আছি কাকু খুব সুন্দর বোর্ড চালাচ্ছে কোনো ওই দিক থেকে কোনো একদম তুলনা নেই এছাড়া মাছের জাল আছে গাইস এতটা ঠান্ডা পরিমাণ হাওয়া বচ্ছে এই হাওয়ায় সর্দি একদম মোটামুটি গোলা বসে যাবে 100% গ্যারান্টি সে ঠান্ডা লাগছে নাকি না না গরম লাগছে গরম লাগছে তোমার ভীষণ ঠান্ডা বাবা ভীষণ ঠান্ডা তোমার অবস্থা কাশ্মীর এসেছি আমি কাশ্মীর আপেল খাবো আপেল না না আপেল খাবো না আমি তুমি কি খাবো কমলা লেবু
আমি তো সেই লেভেলের মজা নিচ্ছি, কোনো চাপ নেই, সামনের সাইডে আছি। এখানে আর একটা লাইফ জ্যাকেট রাখা আছে, এখানে একটা আঙ্কেলের জন্য রাখা আছে, ঠিক আছে। এই সাইডে পিকনিক স্পট আছে, এই সাইডে, বাট এই সাইড যাওয়ার কোনো দরকার নেই অবশ্য। এই যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলের মধ্যে নাকি হাতিও আছে, হাতি আছে, বাঘও এখানে নেই, বাট আরও হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে আছে, বাট কি কি আছে সেটা কেউ সঠিক বলতে পারছে না। এই তো একদম পুরো নাইস লুক গাইস, একদম মৌসুম লাগছে, পুরো প্রবাল আমি দাঁড়িয়ে আছি এখানে, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া আর পিছনে পাহাড়, মানে জিনিসটা দেখার মতো। এই যে আসলে মাত্র পার হেড 100 টাকা করে, আমি বলে দিলাম পার হেড 100 টাকা করে, তোমরা আসলে যেসে আসতে পারো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, খুব সুন্দর এরিয়া। চতুর্থ সাইডে ফুল পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের গ্যাপ, ঠিক এখান থেকে একটা সুরঙ্গ হয়ে আছে, এখান থেকে সিধা চলে যাওয়া যাবে, বাট আমরা ওই সাইডে যাবো। এখানে একটা বড় সাইজের গাছের গুড়ি আছে, অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি, অনেক মজমস্তি করেছি, ফাইনালি আমাদের স্পটে চলে এসেছি। আর আমাদের জন্য সবাই ইন্তজার করছে, আমাদের ট্রেনে বোর্ড থেকে নামিয়ে দেবে আগে, আর আমাদের সেই দাদা এখানে দাঁড়িয়েছে প্রপারলি আমাদের নামানোর জন্য। চলো এবার টুকটুক করে নেমে যাই বোর্ড থেকে। তো গাইস আমাদের প্রপারলি আজকে ঘোরা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এতদূরই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে বোর্ডের এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে বলো দেখি। তো তোমাদের জন্য নতুন ব্লগ বহুত জলদি আসছে, সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সো লেটস গো।